ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ব্লগ। চলে এসে আবার আরো একটা নতুন ভিডিওর সাথে। আর তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে আমি বাড়ি চলে যাচ্ছি, কিন্তু বাড়ি যেতে দিল না ভাগ্নে। আমি রেডি হয়ে গেছিলাম, মাকে ফোন করে বললো না যেতে হবে না, যেতে হবে না। তো আমরা বিকালে মানে আমি দুপুরে চলে যাবো, যেহেতু দুপুরে আমার আবার বিকালে টিউশন আছে, একটা সকালে কামাই করলাম, আবার কত কামাই করব। যাই হোক, তো মামি আজকে বিরিয়ানি করবে, আমি রয়েছি বলে। তো মামির হাতে বিরিয়ানি কিন্তু খুবই টেস্টি হয়, তো তোমাদেরকে পুরো ভিডিওটাই শেয়ার করব, তো পুরোটাই দেখতে থাকো। সবাই মিলে দেবে, বাচ্চা পাটি গুলো সবাই মিলে। এই দেখো বাচ্চা পাটি গুলো সবাই মিলে, আমি, অর্পণ, তনু আর রিমি, অর্পিতা আর দেবু সবাই মিলে আমার গাড়িটা ধরবে, কারণ নোংরা হয়ে যাচ্ছে না। আর আমার সেই সেকেন্ড সার্ভিস আছে সেই 27 তারিখে, তো তখন আরেকবার ধুয়ে দেবে, কিন্তু তার আগে একবার ধুয়ে নি। তো চলো দেখতে থাকো। তনু লেগেছে কাজে আমার গাড়িটা পরিষ্কার করতে, নোংরা নেই মানে ওই যা ধুলো লাগে আবার কি ওইটাই, তারপরে আমরাও লাগছি। আর এইখানে জল তিপব আর নেব, আর ওইদিকে এখনো জিনিস কেনাকিনি করছে ওরা। গাড়িটা ধুয়ে দিল তো ওরা, আমি গাড়িটা হ্যান্ডেল লক করতে যাচ্ছি, এখন রোদে একটু শোকা গাড়িটা, আমারই ভালো হলো। ভাগ্নে গাড়িটা ওখানে রাখলো, এটা হচ্ছে সেন্টার, এখানে বাচ্চাদের এসে খিচুড়ি টিচুড়ি দেয় না, এখানে ওই দিকে, আর ওইখানে মামার বাড়ি জানো। তো এই গাড়িটা রাখলাম, এবার হ্যান্ডেল লকটা করে দিই। তোরা যা স্কুল যা, অর্পণ স্কুল যা, এ তোরা তিনজন স্কুল যা, যা স্কুল যা, বদমাশগুলো স্কুলের টাইম হয়ে গেছে, 11টা বাজতে চললো, যা যা যা। দিল হে ছোটা সা ছোটি সি আশা, মস্ত ভরে মন কে ভোলি সি আশা, চাঁদ তারোঁ কো ছোনে কি আশা। তো চলে এলাম তোমাদের সাথে আবার গল্প করতে। এখানটা ভালো লাগছে, মানে সুন্দর একটা জায়গা, ভালো লাগছে না কেমন একটা লাগছে, মানে অর্পণও নেই, অর্পণ স্কুল গেল আর আমি এখানে বসে রয়েছি। আর কিছুক্ষণ আগে আমার ফোন এসেছিল দুটো, তো কিছুক্ষণ আগে আমার ফোন এসেছিল, একটা মাও ফোন করেছিল আমাকে, বলেছিল অবশ্য মানে একজন পড়বে, মায়ের কাছে নাম্বার নিয়ে গেছিলো, আরও একজন নাম্বার নিয়ে গেছে, তো দুই তিনজন আগেও বলেছে অনেকজন, কারণ এখন জানতে পারে অনেকে যে আমি পড়াই, তো বলে। কিন্তু একটাই প্রবলেম, সবাই বলে ঘরে পড়াতে আসো, ঘরে পড়াতে আসো, বেশি টাকা দেবো, মানছি বেশি টাকা দেবে, কিন্তু ওই যে আমার একটা প্রবলেম, মানে এই আমার দুটো ব্যাচ করিয়েছি আমি, জানো তোমরাই, সকালে একটা পড়াই আর একটা সন্ধ্যেতে, মানে ওই 6টা থেকে, তো সন্ধ্যেতে ওই 6টা থেকে ওই একজনই পড়ে আর সকাল থেকে তিনজন পড়ে, সেটা তুমি তোমরা জানো, আমার ভিডিওতে দেখেইছো। তো ওইটাই প্রবলেম, কাউরে বাড়ি যাওয়া সম্ভব নয়, কারণ আমার নিজের দুটো টিউশন থাকে, প্লাস আমার মানে এখন তো জানো কলেজ যেতেও হয়, তো সব কিছু সামলে যাওয়া আমার কারোর বাড়িতেই সম্ভব নয়, তো ওই জন্য কী করবো, ছেড়ে দিতে হচ্ছে সবই, কিন্তু কিছু করার নেই, কলেজ শেষ হয়ে গেলে তখন অনেক টিউশন হবে। যাই হোক, এখন যেহেতু খারাপও লাগে ছেড়ে দিতে, কিন্তু কিছু করার নেই। আজকেও ফোন করেছিল, উনিও বলছিল বাড়িতে যাওয়ার কথা, KG 2 পড়ে বাচ্চাটা, ইংলিশ মিডিয়াম, যাই হোক, কিন্তু ওই যে বাড়িতে যাওয়া আমার প্রবলেম নেই, যদি সন্ধ্যের দিকে পাঠাই, জানি না, মাকে আবার ফোন করতে বলেছে, তো আমার ডিসিশনই মায়ের ডিসিশন হবে, কারণ আমি পড়াবো। যাই হোক, তো দেখা যাক কী হয়, আর যা হবে তোমাদের সাথে তো শেয়ার করবো।
তো আর আমার দুটো পার্সেল এসেছে আজকে, কিন্তু ওই পার্সেলগুলো আমি দেখাবো না, ওগুলো কিন্তু আমার বার্থডের জন্য আমি আগে থেকে কিনে নিলাম, মানে মায়ের একটা গিফট আর একটা আমার আমি আমার জন্য কিনছি বার্থডে স্পেশাল। আমার বার্থডে তো এপ্রিল মাসে, অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য বলে দিলাম। তো আগে থেকে পার্সেলটা কেন করেছি, কারণ মিশো তো অনেক দেরি করে, অনেক। তো এবার কিছু যদি প্রবলেম হয় তো আমি সেটা রিটার্ন করতে পারবো, কিন্তু আবার দেরি করে করলে হবে না সেটা, ওই জন্য যাই। A few moments later. ওই জন্য এখন থেকেই পার্সেলটা দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদেরকে পরে দেখাবো, আমার বার্থডে কাছাকাছি যখন আসবে তখন দেখাবো যে কি কি শপিং করেছে না করেছে, এখন কিন্তু দেখাবো না কিচ্ছু। দিল আজকে আমার জন্য বিরিয়ানি করা হচ্ছে, এই দেখো এখন এগুলো দেব জলে। আজকে মামি উনুনে রান্না করছে, গ্যাস শেষ হয়ে গেছে, আর মামিদের এখনো কাজে লাগলো না, আজকে তো লাগবো বলেছিল, এখনো লাগছে না, তার জন্য মামির খুব রাগ। রাগ তো বিশাল রাগ, ঘরের কি অবস্থা, ঘর শুধু বালি বালি। এদে এদে আজ আমার আমার জন্য স্পেশাল বিরিয়ানি রান্না করা হচ্ছে, তোমাদেরকে আগেই বলেছি। কটা বাজছে ঘড়িতে দেখো, শুধু একটা লাও। এই দুটো এখন ভাগ্নে নিয়ে চলে এসেছে বড় বড়, সেটা মামি এখন পিস করবে। একটা বেজে গেছে, কিন্তু আমার এখন চান করা হয়নি, সে ভালো লাগছে না, চান করব করব ভাবছি, আর খিদেও পাইনি, ওই জন্য মামি লেট করে করছে, কারণ মুড়ি খেয়েছি পেট ভর্তি, দেখেছো তখন প্রচুর পেট ভর্তি আছে, এখনো খিদে পাইনি সেরকম। অর্পণা এখন আসেনি স্কুল থেকে, তো এই ঘোরাঘুরি করছি, দেখতে থাকো ভিডিওটা। বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে আগের ভিডিওটা আমি দেখিয়েছিলাম মামিদের বাথরুমটা কতটা হয়েছে, কিন্তু ওই ভিডিওটা যেহেতু ডিলিট হয়ে গেছে, তোমাদেরকে আগেই বলেছি অনেকগুলো ক্লিপ ডিলিট হয়ে গেছিলো, সেই জন্য ওটাতে ছিল। তো চলো একবার দেখিয়ে দিই এটাতে, এই ভিডিওটা দেখে নাও, তো চলো দেখিয়ে দিই তারপরে বাড়ি যাব। ওপর থেকে এই রকম জিনিসটা, এখানে একটা বাংকার মতো করেছে, আমি নিচ থেকে বলে দিচ্ছি একবার দেখিয়ে। তো দেখো সিস্টেমটা এরকম, এখানে একটা বেসিন লাগাবে ওই সাইডে, আর এখানে কাপড় টাপড় কাঁচা হবে আর কি, এখানে কল লাগাবে সেটাই, আর এটা একটা বাথরুম, মানে চান করা বাথরুম, আর এই সাইডে হবে কোমর পায়খানা, আর এইখানটা হবে যেটা বসে করা পায়খানা হয় সেটাই। আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে মামি একটা দোকান খুলবে, মানে কোনো কসমেটিক খুলবে, মানে এখন চিন্তা ভাবনা করছে কি করবে। তো সকালে দেখলে আমার গাড়িটা ওরা ধুয়ে দিল, মানে বাচ্চা পাটিগুলো সবাই মিলে, তো আমি এখন চলে যাচ্ছি, তো চলো ওদেরকে আমি কিছু খাইয়ে দিই, মানে কুরকুরে টুরকুরে কিছু কিনে দেবো সবাইকে, তো চলো ওটা কিনে দিই তারপরে বাড়ি চলে যাব। মন খারাপ লাগছে কিন্তু যেতে তো হবেই, তো চলো। আর অর্পণ তো টিউশন চলে গেছে, তো যাই হোক আমি ঘর যাচ্ছি রে, টাটা টাটা কর দাও, ওদেরকেও টাটা, আমি টাটা কর দাও, না যাস না থাক। কান চলে কি গো দেখে, টাটা টাটা, চলো আমি বাড়ি যাই, পরে তোমাদের সাথে বাড়ি যেয়ে কথা হচ্ছে। তো মামার বাড়ি থেকে এসে একটু রেস্ট করলাম, তারপরে এখন একটু সন্ধে হলো, তো ভাবলাম চলো বাজার যাই, এখন কিছু খাবার টাবার নিয়ে আসি গা, খিদে পেয়েছে, তো চলো এখন আমি বাজার যাই, বাজার থেকে এসে তোমাদের সাথে কথা হচ্ছে, আর সন্ধেবেলায় পড়ানোও আছে, কদিন তো পড়ানোও হয়নি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বাজার থেকে তো চলে এলাম, আর আজকে একটা নতুন জিনিস ট্রাই করব, মানে যারা পান্ডবেশ্বর থাকো তারা তো জানোই যে পোস্ট অফিসের কাছে যে মোমোর দোকানটা বেশি বিখ্যাত, সেখানে আমিও খেতে ভালোবাসি,
তো ওইখানে এখন ফ্রাইড মোমো স্টার্ট করেছে, মানে পাশে আরেকটা করেছে, ওখানে আমি খেয়েছি কিন্তু তোমাদের সাথে ভিডিও করা হয়নি। ওখানে আমি আর মামি একবার গিয়েছিলাম ফার্স্ট টাইম, তো ওখানে ভালোই ছিল। তো এই যে কাকুটা করছে এখন ফ্রাইডটা নতুন স্টার্ট করেছে, তো আজকে খেয়ে দেখবো কেমন লাগে, তো তোমাদেরকে রিভিউ দেবো। তো যারা এখনো জানো না, তো এখনো বলে দিচ্ছি ফ্রাইড মোমো কিন্তু স্টার্ট করেছে ওই কাকুটাও, তো দেখি খেয়ে তারপরে তোমাদেরকে জানাচ্ছি। রিভিউ দিতে চলে এলাম ফ্রাইড মোমোটা, জাস্ট ওয়াও, দারুন দারুন খেতে, মানে স্টিম মোমোটা আর খেতে ইচ্ছা করবে না ফ্রাইড মোমোটা খেয়ে। তো তোমরা ট্রাই করবে, কিন্তু যারা পান্ডবসে থাকো তারা তো অবশ্যই মোমোর দোকান চেনই, তো বলা কিছু নেই। হাফ প্লেটে 30 টাকা আর ফুল প্লেটে তোমার 60 টাকা হবে হয়তো, জানি না। আমি ফুল প্লেটটা নিইনি, আমি প্রথমবার নিলাম, ওই জন্য ভাবলাম যদি খারাপ হয় তো বেশি নিয়ে লাভ নেই। তো যাই হোক, সত্যি দারুন ছিল, তোমরাও ট্রাই করতে পারো। তো চলো এখন পড়ানো, আমার টাইম হয়ে গেছে, চলে আসবে পড়তে, পরে দেখা হচ্ছে। চলো আর কিছু দেখানোর নেই, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব দেখিয়ে দিয়েছি কি কি করেছি না করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর আগামী দিনে কিন্তু খুব ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও আসছে যেগুলো তোমাদের হাসি থামাতে পারবে না। তো চলো এরপরও ভিডিওগুলো দেখতে থাকো, আর এই ভিডিওটা অনেক অনেক সাপোর্ট করো, আর ঝটপট 300 সাবস্ক্রাইবার করে দাও, আর বেশি তো দেরি নেই। তো চলো এখানে বিদায় নিচ্ছি, আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সঙ্গে থেকো, পাশে থেকো, টাটা।